গো ব্যাক স্লোগান। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছবি দেখাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। আমরা কিছুক্ষণ আগে উত্তপ্ত পরিস্থিতি দেখেছি, এখন গো ব্যাক স্লোগান আমরা আসছি। দাদা আপনি যেটা বলছেন, তবে তার আগে দেখুন এই হচ্ছে ছবি। এবার তাপস রায়কে ঘিরে স্লোগানেই গো ব্যাক। দেখুন কিভাবে উত্তপ্ত হলো কাশীপুর অঞ্চল। যারা গো ব্যাক দিচ্ছেন তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস। হঠাৎ করে কেন গো ব্যাক স্লোগান? সাধারণ মানুষ যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকেও নাকি ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করছিলেন তাপস রায় সহ যারা বিজেপি কর্মীরা সেখানে ছিলেন। একে একে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। এর কারণটা কি? মুদির টাকা খেয়ে বিজেপিতে গেছে, মুদির টাকা খেয়ে আপনারা। আমরা শুধু বন্ধুবাজার লোক, হ্যাঁ টিএমসি করি, হ্যাঁ অশান্তি করতে আসছে চাল ভোট পক্সিতে বেরিয়েছে, শান্তভাবে ভোট হচ্ছে সেটা অশান্তি করতে আসছে। তৃণমূলের যারা কার্যকর্তা তারা কিন্তু রীতিমতন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নিজেদের মুখে স্পষ্ট উচ্চারণ করছেন, এবং তার পাশে যে ছবি দেখা গেছে যে বিজেপির প্রার্থী তাপস এলাকায় পৌঁছবে। ছবি কার্যত দেখা যায় যে বেলেঘাটা মেইন রোড এলাকায় সেখানে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে, এবং তারপর সেখান থেকে তার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। যদিও তৃণমূলের যারা কর্মী সংগঠন তারা কিন্তু বিক্ষোভে সোচ্চার হয়েছেন। ক্যামেরায় সৌমেন। না এই সমস্ত বেশ কিছু জায়গায় প্রিসাইডিং অফিসাররা বদমাইশি করছে। যাই হোক দেখুন এই হচ্ছে কি অবস্থা যেখানে দাঁড়িয়ে গো ব্যাক স্লোগান, এবং যারা তৃণমূলের লোকজন রয়েছেন, বিশেষ করে আপনারা শুনলেন যে তাপস রায়কে যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা সুদীপ রায়ের লোকজন।